হ্যালো এভরিওয়ান, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের রুল ফোর নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের রুল ফোরে আলোচনার বিষয় থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স যদি অ্যাজ সিন্স ওয়েন যুক্ত কোনো বাক্য থাকে, তো সেই বাক্যগুলিকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে নেব এবং কিভাবে সেগুলিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নেব। তো দেখো, অ্যাজ সিন্স ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে সিম্পল সেন্টেন্সে নিতে হলে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। তো দেখো, এখানে স্ট্রাকচার বা গঠনটি দেওয়া রয়েছে, কী দেওয়া রয়েছে দেখো, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, তারপর কমা দিতে হবে, তারপর মেইন ক্লজটি লিখতে হবে। এবং যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিতে যাই, তাহলে আমাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে, এবং সেই স্ট্রাকচারটা কী বা গঠনটা কী, মেইন ক্লজ প্লাস অ্যান্ড প্লাস মেইন ক্লজ, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি যে কীভাবে অ্যাজ সিন্স ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে আমরা সিম্পল এবং কম্পাউন্ডে নেব। তো এখানে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের একটি এক্সাম্পল দেওয়া রয়েছে, হোয়েন আই স্য স্নেক আই র্যান অ্যাওয়ে। তো এই সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ রয়েছে, একটি হচ্ছে হোয়েন আই স্য স্নেক, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ, আর আই র্যান অ্যাওয়ে, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ। তো এটাকে সিম্পল সেন্টেন্সে নিতে হলে আমরা স্ট্রাকচারে ফলো করব। কী বলছে দেখো, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন কমা দিয়ে মেইন ক্লজ। তো প্রথমেই আমরা কী কাজ করব, ডিপেন্ডেন্ট ক্লজটার কাজ করব। আমরা প্রথমে হোয়েন আই বাদ দিব লেখা, ঠিক আছে। তারপর আমাদের কাজ করতে ভার্বের। তো কী বলছে দেখো, ভার্ব প্লাস আইএনজি। তো আমরা জানি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হলে প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ সয়ের আমাদের প্রেজেন্ট ফর্ম কী, সি। তো আমরা কী লিখব এখানে, সিং। তারপর কী বলছে, এক্সটেনশন। তো আমাদের এক্সটেনশন বা আদারওয়ার্ড কী রয়েছে, এ স্নেক। কী লিখবো এবার, এ স্নেক। তারপর কমা দেব। তারপর আমাদের মেইন ক্লজ আমাদের জানা রয়েছে, আই র্যান অ্যাওয়ে। তো আমাদের ফাইনালি উত্তর সিম্পল সেন্টেন্সে কী আসলো, সিং এ স্নেক কমা দিয়ে আই র্যান অ্যাওয়ে, অর্থাৎ সিং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। তো এটাকে দেখো, আমরা যদি এবার কম্পাউন্ড সেন্টেন্সে নিতে যাই, তো কী বলছে দেখো, মেইন ক্লজ অ্যান্ড মেইন ক্লজ, অর্থাৎ একটা প্রথমে স্বাধীন ক্লজ, তারপর আর একটা স্বাধীন ক্লজ লিখতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে কী রয়েছে আমাদের সেন্টেন্সটি, হোয়েন আই স্য স্নেক আই র্যান অ্যাওয়ে। তো এখানে যে ডিপেন্ডেন্ট ক্লজটি রয়েছে, হোয়েন আই স্য স্নেক, আমরা জানি কোনো ডিপেন্ডেন্ট ক্লজের লিঙ্কিং ওয়ার্ডটা বা লিঙ্কারটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা আবার মেইন ক্লজ হয়ে যায়। তো আমরা কী লিখবো এখানে, আই স্য স্নেক অ্যান্ড আই র্যান অ্যাওয়ে। আই র্যান অ্যাওয়ে আমরা আগেই জানতাম এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। তো এভাবেই আমরা অ্যাজ সিন্স ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে সিম্পল এবং কম্পাউন্ডে নিতে পারবো।